ফসল গেল, সবজি চাষ কেউ করছিল তারও গেল, কেউ মনে করছে বৌছে 500 টাকার মাছ পুকুরে ছেড়ে রাখছি সেটাও গেল, তারপর আদার্স কোনো নেই, কোনো নেই, শাক সবজি হেন তেন যা, মানে যে যেমন ব্যক্তি তার তেমন ব্যক্তি আমাদের করে লো। বুলবুল ঝড় এসে জিপ্লট অঞ্চলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সীতারাম উত্তর সীতারামপুর লঞ্চঘাট থেকে প্রায় 600 মিটারের মতো নদী বাঁধ ভেঙে জলাশয় হয়ে গেছে এবং এলাকার মধ্যে নোনা জল প্রবেশ করেছে এবং প্রত্যেকটি বাড়ি ভেঙে মাটির বাড়ি এবং অ্যাসবেস্টারের ছাউনি সমস্ত ভেঙে গেছে। কয়েকটি মালঘর ভেঙেও প্রায় এবং এলাকায় গাছ প্রচুর ভেঙে পড়েছে, বৈদ্যুতিক লাইন পোস্ট ভেঙেছে এবং টেলিগ্রাফের একটি টেলিফোনের একটি টাওয়ারও ভেঙে পড়েছে এবং হচ্ছে এলাকার মধ্যে চাষের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে। কোনো ধান চাষ ভালো নেই এবং প্রচুর লোকের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা লক্ষ্য করে দেখেছি। 2009 আইলার থেকেও তার থেকেও বেশি আরও ক্ষয়ক্ষতি হয়েছে জীবনের মতো জায়গায়, যেখানে 150 থেকে 160-170 কিলোমিটার বৃষ্টিতে ঝড়ের ঘোরাবার ছিল এবং সেখানে প্রাকৃতিক যে ভয়াবহ সেটা আমরা নিশ্চিতভাবে গতকাল আমরা দেখেছি এবং সেটা প্রায় 8টা থেকে প্রায় 1-2 পর্যন্ত প্রাকৃতির ভয়াবহ আমরা আপাতত তার সঙ্গে আমরা লড়াই করে সাধারণ মানুষ সেরকম করে আপাতত বেঁচে ছিল বিভিন্ন ধান শিবিরে। সেখানে 100+ লোক বেশিরভাগই আমরা দেখেছি, প্রায় 10-12টি ত্রাণ শিবিরে সেখানে 100 থেকে 200 পর্যন্ত লোক আমরা সরিয়ে রেখেছিলাম। তারপরেও যারা বাড়িতে ছিল তারা আশেপাশে বাড়িতে আশ্রয় নিয়েছে এবং সেখানে ব্যাপকভাবে আমরা দেখেছি যে এই ক্ষয়ক্ষতি হয়েছে।